দর্শক ইজ্জতের আরো খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, হাবিবের কাছ থেকে জেনে নিতে চাইব, হাবিব আজকে স্পেশাল ট্রেন চলছে, যাত্রীরা কোনো অভিযোগ করছেন কিনা এবং সেখানে আজকে কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা সেটাও জানাবেন। ধন্যবাদ রঞ্জু। এই মুহূর্তের যে চিত্র আমি একটু দেখাতে চাই, যে উপচে পড়া মানে ট্রেনের আসলে সবচেয়ে প্রধান যে তিনটি সমস্যা সেটির কোনোটি সমস্যা বা চোখে পড়েনি, একেবারে উপচে পড়া ভিড় এই মুহূর্তে রয়েছে। আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একতা এক্সপ্রেস, সেটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে, অর্থাৎ 10:15 ছেড়ে যাওয়ার কথা। তো এই মুহূর্তে দেখছেন যে একেবারে যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন, একেবারে প্রতিযোগিতা সহকারে মানুষ দৌড়াদৌড়ি করছে। আসলে এটি আসলে চিরাচরিত যে দৃশ্য, ঈদ যাত্রার যে নান্দনিকতা বা ঘরে ফেরার মানুষের যে চোখে মুখে ঈদের আনন্দ উপভোগের যে চাহনি সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আপনি দেখছেন যে প্রচুর সংখ্যক মানুষ রাজধানী ঢাকা ছাড়ছেন, আজকে মূলত সরকারি ছুটির প্রথম দিন বলা চলে, যদিও শুক্রবার, তো আজকেই রাজধানীর বেশিরভাগ মানুষ কিন্তু ঢাকা থেকে গ্রামে নাড়ির টানে বাড়ি ফিরছেন। আর যে একটি বিষয়, যে প্রধান যে তিনটি সমস্যা বরাবরই আমরা বিগত বছরগুলোতে সংবাদের শিরোনাম করে এসেছি, সেটি হচ্ছে ট্রেনের কালোবাজারি, টিকিট নিয়ে কালোবাজারি এবং যাত্রীদের যে যাতায়াতের যে ভোগান্তি এবং চিরচেনার যে দৃশ্য, ছাদে উঠে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ঈদ যাত্রা বা ঘরে ফেরা, এই যে দৃশ্যগুলো এটির কোনোটি কিন্তু এবার আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ এক কথায় বলতে গেলে রেল যোগাযোগের যে দৃশ্য একেবারেই পাল্টে গেছে, মানুষের ভোগান্তি একেবারে অনেকটাই কমে এসেছে এটি বলতেই হবে। তো সব মিলিয়ে স্বস্তিতে ঘরে ফিরছেন একেবারে পরিবার পরিজন নিয়ে। তো এই ছিল, আর কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার কথা বলেছেন যে আজকে এবারকার ঈদ যাত্রায় মোট 72 জোড়া ট্রেন ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে আসা যাওয়া করবে। এই ট্রেনগুলো, এর মধ্যে আবার ঈদ স্পেশাল রয়েছে, কমিউটার রয়েছে, আন্তনগর রয়েছে। তো সব মিলিয়ে এই ট্রেন যাত্রা বরাবরই নিরাপদে নির্বিঘ্ন হচ্ছে বলে তারা দাবি করছেন। আর এমনি সাধারণ যারা যাত্রী তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু এই একই কথাই বলছেন যে এবার ভোগান্তি আসলে তেমন তারা দেখছেন না। তো সব মিলিয়ে আমার কাছে কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের সামগ্রিক দৃশ্য এমনটাই ছিল। আমরা চলে যাব সড়ক পথের খবর জানতে, আমাদের সহকর্মী রয়েছেন নাজমুল গাবতলিতে, তার কাছ থেকে জেনে নেব যে সড়ক পথের সামগ্রিক চিত্র কেমন। নাজমুল, আপনি যেমনটি রেল লাইনের খবর জানাচ্ছিলেন এই কমলাপুর থেকে, এই মুহূর্তে রয়েছি গাবতলিতে এবং ঢাকা আরিচা মহাসড়কে আমরা রয়েছি। এবং আমরা যেটা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ এবং দুর্ভোগও রয়েছে এবং পরিবহন সংকটও রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে সড়কের চিত্রটা যদি একটু দেখাই, যে প্রচুর গাড়ি রয়েছে কিন্তু যাত্রী রয়েছে প্রচুর, এবং ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে এবং পরিবারের সাথে ঈদ করতে, ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু আসলে মূলত তারা বাড়িতে যাচ্ছে এবং পরিবারের সাথে ঈদ করার জন্য। আমরা যদি একটু দেখাই যে প্রচুর যে লোকাল গাড়িগুলি, সেগুলো কিন্তু এখন আরিচা, টাঙ্গাইল এবং উত্তরবঙ্গও কিন্তু কেউ কেউ এখান থেকেই যাচ্ছে, এবং যে দূরপাল্লা যে বাস সেগুলো কিন্তু এখন কাউন্টারগুলোতে দেখা যাচ্ছে না সেরকম। এবং কাউন্টারগুলোতে আমরা দেখেছি যে যাত্রীর অভাব নাই এবং তারা বলছে যে সকাল থেকে এসে বসে আছে, যে তাদের যে নির্দিষ্ট যেসব পরিবহন বলা হয়েছিল সেই পরিবহন কিন্তু তারা পাচ্ছে না এবং ঘন্টার পর ঘন্টা বসে আছে, এবং বাচ্চা শিশু এবং ব্যাগ নিয়ে তারা বলছে যে পরিবারের সাথে তারা ঈদ করতে যতই কষ্ট হোক তারা স্বাচ্ছন্দ্যভাবে এবং নিরাপদে সুস্থিরভাবে যাতে যেতে পারে এবং পরিবারের সাথে যাতে ঈদ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আমাদের সাথে কথা বলেছে। এবং ঢাকায় যাতে কোনো যানজট না হয় এই গাবতলির বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং পুলিশ, পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে এবং
সড়কে কিন্তু কোনো রকম গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। এবং আমরা দেখেছি ঢাকা আরিচা মহাসড়কের সাভারে এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং এই সড়কগুলোতে কিন্তু বেশ চাপ রয়েছে, এবং টুঙ্গি আবদুল্লাপুর মহাসড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং সেই সড়কে আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে ওই সড়কগুলিতে বেশ থেমে থেমে গাড়ি চলছে এবং প্রচুর গাড়ি চলছে। এখন কিন্তু যে গার্মেন্টসের পোশাক শ্রমিকরা বের হলে হয়তো দুপুরের পর থেকে আরও চাপ বাড়বে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে ঘোরাফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানবো ভাঙাতে, আমার আর এক সহকর্মী রয়েছে সোহাগের কাছে, জানবো সেখানকার সর্বশেষ খবর। সোহাগ, বলছিলেন যে গাবতলীর খবর, আমি একই চিত্র জানাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙা এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা রয়েছে সেখানটায়। আপনাদেরকে সকালের বুলেটিনে কিন্তু জানিয়েছিলাম যে যাত্রীর চাপ সকাল থেকেই কিন্তু বেড়েছে, তবে বেলা যত বাড়ছে যানবাহনের চাপও তত বাড়ছে। আমরা যানবাহনের যেই চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এই এক্সপ্রেসওয়ে থেকে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই টোল প্লাজায় 10টি বুথের মাধ্যমে তারা টোল আদায় করছেন, তারপরেও কিন্তু যানবাহনের যে চাপ তারা সেই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে এখন পর্যন্ত সড়কে ছোটোখাটো দু একটি দুর্ঘটনা ছাড়া তেমন কিন্তু কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং হতাহতের ঘটনাও ঘটেনি। আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সঙ্গে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে দুর্ঘটনা রোধে ওভার স্পিডে যেন এই এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল না করে সেই ক্ষেত্রে তারা পদক্ষেপ গ্রহণ করেছে, ওভার স্পিড গান স্থাপন করেছেন এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন যেন দ্রুত গতিতে যানবাহন না চলাচল করে এবং এই ঘরে ফেরা যারা মানুষ রয়েছে তারা স্বাচ্ছন্দ্যে যেন ঘরে ফিরতে পারেন সেই ব্যবস্থাই কিন্তু তারা নিয়েছেন। তবে বেলা যতই বাড়ছে ততই কিন্তু এই যানবাহনের চাপ আমরা দেখতে পাচ্ছি যে বেড়ে চলেছে এই টোল প্লাজাতে। আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু ঈদের যে ছুটি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, যার কারণে গতকাল থেকেই এই ছুটির পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপটা বেড়েছে। আর এই ঈদের যারা সকলের সঙ্গে ঈদ ভাগাভাগি করে বাড়িতে ঈদ করবেন সেই ক্ষেত্রেই কিন্তু তারা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেলাগুলোতেই তারা প্রবেশ করছেন, যার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এই যানবাহনের যানজটটাই কিন্তু একটু বেশি। তবে কথা বলেছিলাম টোল প্লাজা যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন আজকে এবং আগামীকাল এই দুই দিনের মধ্যেই কিন্তু এই চাপটি সে অনেকটাই শেষ হয়ে যাবে এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হচ্ছিল। তো এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমরা এখন চলে যাব, আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে গাজীপুরে, জানবো সেখানকার খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আমি যদি একটু দেখাই যে চন্দ্রা এলাকায় সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের যে মানুষজন রয়েছে নারীর টানে বাড়ি ফিরবে এবং স্বজনদের সাথে স্বাচ্ছন্দ্যে ঈদ করবে এবং স্বজনদের সাথে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে তারা কিন্তু এই মহাসড়কে এসে ভিড় করছে এবং যানবাহনে ওঠার চেষ্টা করছেন। সাধারণ যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে কেউ কেউ কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা এবং 4 ঘন্টাও অপেক্ষা করেও তারা কিন্তু যানবাহনে উঠতে পারেনি এবং ভাড়ার যে একটা অভিযোগ সবসময়ই থাকে সেই অভিযোগটা কিন্তু এবার ঈদেও তারা করছেন এবং তারা বলছেন 2 থেকে 3 গুণ কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তবে তারা বলছেন সকল কিছু মিলিয়েই সকল বাধা বিপত্তি ছাপিয়েও তারা তাদের স্বজনদের কাছে ঈদ করতে তারা যেতে চায় এবং তারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে তারা এই সড়ক পথে তারা কিন্তু যেতে চায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছে যে সাধারণ যাত্রীদেরকে ঘরমুখো মানুষদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে স্বজনদের কাছে ঈদ করতে তারা কিন্তু সচেষ্ট রয়েছে এবং তারা সকল ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছে। তবে সাধারণ মানুষ কিন্তু উত্তরবঙ্গগামী যে মানুষ রয়েছে তারা কিন্তু এই মহাসড়কে ভিড় করছে এবং তারা চাচ্ছে যে তারা যেন নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি যেতে পারে। এই যে ভোগান্তি হচ্ছে তারপরেও কিন্তু তাদের ভোগান্তির মনেই করছে।
পারছে না, কারণ তারা স্বজনদের কাছে ঈদ করতে যাবেন এবং স্বজন এবং প্রিয়জনদের সাথে একসাথে তারা ঈদ করবেন। এবং এই যে একসাথে ঈদ করার জন্য যে তারা যাচ্ছেন, এর জন্য তারা কোনো গন্ধ বোধ করছে না। তো এই ছিল গাজীপুরের মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছেন যমুনা সেতুর উত্তর পাশে। ধন্যবাদ। আমি রয়েছি বঙ্গবন্ধু সেতু পূর্ব পার যে অংশ রয়েছে সেখানে, আমি দেখাতে চাচ্ছি সকাল থেকেই কিন্তু এই সেতু থেকে এই অঞ্চলে কিন্তু গাড়ির যে চাপ, সেই চাপটা কিন্তু আসলে অনেকটাই বেড়েছে। আবার মাঝে মাঝে কিন্তু কিছু দুর্ঘটনা এবং গাড়ি বিকল এ কারণে কিন্তু আসলে যে কিছুটা যানজট হয়েছিল এলাঙ্গা থেকে আশিকপুর পর্যন্ত, সেই যানজটের যে এই চাপ, সেই চাপ এখনো কিন্তু রয়েছে। আমরা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে সরকার কালকে রাত 8টা থেকে এখন পর্যন্ত কিন্তু 25,000 গাড়ি প্রায় পারাপার রয়েছে। এই যে যানজট মুক্ত রাখতে কিন্তু পুলিশ প্রশাসন এবার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। এই বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে গাড়ি কিন্তু দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটা ঢাকা থেকে সরাসরি কিন্তু উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে এবং আরেকটা কিন্তু লেন যে রয়েছে সেই লেনটা কিন্তু ধোয়াপুর দিয়ে ঘুরিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যে এই যানজট কিছুটা এখনো কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এই যানজট মোকাবেলা করেই কিন্তু আসলে যারা কিছু ঘরে ফিরছে তারা কিন্তু ভোগান্তি মাথায় নিয়ে অনেকটা ফিরছে। এছাড়াও কিন্তু আবহাওয়ার যে অবস্থা রয়েছে, সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেকে বাসের ছাদ, ট্রাকের ছাদ এবং মোটর সাইকেল এগুলোকে কিন্তু তারা নারীর যে তারা ঘরে ফিরছে। সব মিলে কিন্তু যে আমি যদি আরেকটু বলি যে বঙ্গবন্ধু সেতু যে পশ্চিম পারে রয়েছে, সেই পশ্চিম পারে কিন্তু যে যানবাহন চলাচল স্বাভাবিক, সেই স্বাভাবিক রয়েছে। এছাড়াও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের চাপ বাড়ার কথা কিন্তু প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ঈদ যাতার সর্বশেষ। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী রয়েছে দৌলতদিয়া মিঠুনের কাছে। মিঠুন, আপনি যেমনটি বলছেন আসলে ঈদের যে ঘরে ফেরা মানুষ, সেই মানুষের চাপ কিন্তু রাজবাড়ির যে দৌলতদিয়া ফেরিঘাট সেখানেও কিন্তু পড়েছে। যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 28 জেলার মানুষ এই রুট ব্যবহার করে নিজেদের গন্তব্য অর্থাৎ বাড়িতে ফেরে, যার কারণে কিন্তু এই ঘাট সবসময় একটু চাপ থাকেই। তবে এবারে ঈদ যাত্রা স্বস্তির প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছে, কারণ বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু প্রথমে যে ফেরিঘাট 3টি সচল ছিল সেটি কিন্তু ঈদকে কেন্দ্র করে আরও একটি সচল করেছে, যার কারণে কিন্তু খুব সহজেই কিন্তু এই রুটে যে যাত্রী এবং যানবাহন পারাপারের 18টি ফেরি রয়েছে সেই ফেরি সহজেই এই পল্টন পাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যেহেতু সাধারণ মানুষ যারা কাটা গাড়িতে করে গন্তব্যস্থানে পৌঁছাতে চায় এই রুট ব্যবহার করে, তাদের জন্য কিন্তু 20টি লঞ্চ চালু রয়েছে, সেই 20টি লঞ্চে কিন্তু নির্বিঘ্নেই পারাপার করছে। জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু যে যাত্রীরা এই রুট ব্যবহার করছে তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নৌপুলিশ কিন্তু নদীপথে টহল বাড়িয়েছে, যাতে করে যেহেতু এটা কোরবানির ঈদ পশুবাহী গাড়ি চলাচল করে তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সব মিলে যদি বলি যে এবারের ঈদ এই রুটে কিন্তু স্বস্তিরই হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে। রঞ্জুর,